মর্নিং বন্ধুরা, আজকে লক্ষ্মী পূজা। হ্যাপি লক্ষ্মী পূজা বন্ধুরা, আজকে লক্ষ্মী পূজা। তো আমি মাত্র স্নান করে এলাম, ঘর মুছে গেছে, রান্না করে দিলাম, ঘর মুছে হয়ে গেল, আমার ঘর মুছে গেছে, এই যে ঘর মুছে গেছে, তারপরে ফিনালের গন্ধ ছড়িয়ে দিয়েছে, এই যে। হ্যাঁ, তো আমি স্নান করে চলে এসেছি, অনেক কাজ বাজ হয়ে গেছে, তোমাদের শেয়ার করতে পারিনি। তো এখন মানে পায়েস বসিয়ে দিয়েছে এই যে সাসপেন্ডের মধ্যে, তো পায়েস করবো, আর নারকেলের কি বলে নাড়ু, নারকেলের নাড়ু করবো, আর মুড়ির মোয়া করবো, চিড়ার মোয়া তো করবো না, আমরা তো মুড়ির মোয়া আবার ঠাকুরকে দেই না, তো কোনোদিন জানতামও না যে মুড়ির মোয়াও নাকি দেওয়া যায়। তো আমাদের মধ্যে দেয় না, ওটার মধ্যে নুন থাকে, তো সেই জন্য দিব না আর কি। আমাদের মধ্যে খই দেয়, আর খয়ের মোয়া বানিয়ে দেয়, আর নাহলে খয়ের মুরগি দিয়ে দেয়, কিন্তু মুড়ির মোয়া দেয় না। তো চলো, কী কী করতে পারি ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, জানলাটা বন্ধ করে দিয়ে দিলাম, হাওয়া আসছিল, তো হাওয়াটা এখন বন্ধ হয়ে গেল, এখন চুপচাপ কাজ করবো। নারকেলটা মিক্সির মধ্যে গুঁড়া করে নেবো, আমরা এই বটি দিয়ে এরকম নারকেলের কড়া করতে পারি না, তো তাই মিক্সির মধ্যে পিষে নেবো, নিয়ে যতটুকু হয় নারকেলের নাড়ু বানাবো আর কি। অনেক দেরি হয়ে গেছে, তো ওই আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আলু দিবে সিদ্ধ থাক, চার পাঁচ দিন হয়ে গেছে এই কুমড়োটা, তো এই কুমড়োটা দেখি কি কতটুকু বানাতে পারি, যদি আজকে ঘণ্ট সবজি হতো তাহলে ভালো হতো, ঘণ্ট সবজির মতো তো কোনো কিছুই নেই। আলুদম করবো, পুরি করবো, ঠাকুরকে লুচি দেবো, সবার জন্য ফুল করবো, আবার খিচুড়িও করবো। তো চলো, জিনিসগুলা ঘর মোছার সময় সব নিচে রেখেছে, বন্ধুরা নারকেল ফুটানো হচ্ছে, আর নারকেলের জলটা রাখা হবে, তো বন্ধুরা আমি একটু এখানে পায়েস বসিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু হালুয়া বানিয়ে নেব, আটার হালুয়া, এই কড়াইটার মধ্যে করে আটার হালুয়া এটার মধ্যে বানাবো, তারপরে এটার মধ্যে নারকেলের লাড্ডুটা, নারকেলের নাড়ুটা করবো, এই যে পায়েস বসিয়ে দিয়েছি। এই আটাটা দিয়ে কোথায় গেল কেঁচিটা? বন্ধুরা বাড়ির বানানো কি অরিজিনাল কি
গম দব করতে হবে মানে গম দব তো আছে বন্ধুরা এই যে ঘিয়ের মধ্যে আটা দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর তারপরে এটার মধ্যে চিনি এলাচি এলাচ দিয়ে তো দেখতে থাকো ভিডিওটা Bu ne? Bu ne? Bu ne? Bu ne?
ছোটবেলায় যেতে পারতাম না। বন্ধুরা হালুয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কেমন দেবো, কম দেবো বেশি দেবো? ঠিকই কথা না, দেবো আর দেবো না। হালুয়াটা একটু না ঠান্ডা হয়ে গেছে।
মানে একটু নামায় রাখছি তো ঠান্ডা হয়ে গেছে তো জমে যাবে। তো বন্ধুরা হালুয়া হয়ে গেছে, এই যে হালুয়াটা হয়ে গেছে, একটু বাদাম একটু কম হয়ে গেল, মানে কাটতে আর কি কাটার টাইম হচ্ছে না। এখানে এলাকা পায়েসের মধ্যে দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম, এই যে তোমাদের দেখাতে পারলাম না, ঢক করে দিয়ে দিলাম একদম। তো চলো এখন চিনি দিয়ে দেবো, এটার মধ্যে চিনি দেবো, একদম কম চিনি দেবো। আমাদের ঘরে কেউ বেশি চিনি খেতে চায় না আজকাল, সবাই কম চিনি খাওয়া দিব না, এটুকু। তো হালুয়াটা নামিয়ে নিচ্ছি, বন্ধুরা এই যে নারকেল পিষানো হচ্ছে, এটা ঢাকা দাও, একটা ইয়ে লাগাই দিতে হবে। বন্ধুরা দেখো নারকেলের নাড়ু বানাতে চলছি এখন, নাড়ু বানাবো, দেখি কতটুকু হয়, অনেকদিন পরে বানাচ্ছি তো দেখি কীরকম হয়। কিন্তু আমি গুড় দিয়ে বানাবো, আগে ভেজে নিচ্ছি, একটু শুকিয়ে গেলে ওটার মধ্যে গুড়টা দিয়ে দেবো। বন্ধুরা এই যে এখনো ভাজা ভাজি চলছে, ভাজা ভাজি চলছে আর কি। বন্ধুরা এই যে অনেক গরম, কি গরম, আগে এরকম করে দিলাম, পরে যখন ঠান্ডা হবে তখন। আমি তো একটু ছোট ছোট করছি, জল ভিজাও। তো বন্ধুরা নারকেলের লাড্ডু তো হয়ে গেল, এখনই দেখাবো, এখন এই লুচি বানাচ্ছি, ঠাকুরের জন্য লুচি বানাচ্ছি। লুচি হয়ে গেলে মুড়ির মোড়াও করে নেব। এটার মধ্যে নামিয়ে নিচ্ছি নারকেলের লাড্ডু। তো বন্ধুরা এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, তোমরা জানো তোমাদেরকে দেখিয়েছি, এই যে এইভাবে আজকে পুজো করলাম। Thank you.
একটা ফটো দিছি হ্যাপি লক্ষ্মী পুজো সবাইকে কি নিবি হ্যালো বন্ধুরা বন্ধুরা এখন চা বানাতে চলে এসেছি এখন কটা বাজে মনে হয় 5টা বাজে মনে হয় চা বানাতে চলে এসেছি চা বানাবো তারপরে রাতে হবে খিচুড়ি রাতে খিচুড়ি হবে আর দিনের বেলা তো আমরা পুরি পুরি পায়েস আলুদম এসব খেয়েছি পূজা পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেছে বাড়িতে এক দেবী এসেছিল আজকে ওটা দেবী আর কি ক্ষেত্রী কাষ্টের মেয়ে কিন্তু ওর আত্মাটা ওর প্রাণটা দেবী তো অনেকদিন থেকে নাকি আসতে চাইছিল তো আজকে আসার টাইম হলো আজকে আমাদের লক্ষ্মী পুজো আজকে দেবী চলে এসেছে আমি তোমাদের ভিডিওতে রেখেছি চুপ করে রেখেছি ওর ফটো নাকি রাখা যায় না কিন্তু আমি রেখেছি তোমরা দেখবে পূজার দিন ছিল তো রাশিফলের মতো আমার তাই বলে যে আপকা আপকা কর্মে কোই দেবী আনা চাতি হে আপকা কর্মে কোই দেবী আনা চাতি হে আইগি এরকম করে বলে আর কি দেবী দেবী বুঝতে পারলাম যে দেবী আসতে চায় এক সপ্তাহ আগে ফোন করেছে তখন শাড়ি পরেছি আজকে ঠান্ডা গুটি চা খাবি নাকি লক্ষ্মী পূজা বন্ধুরা এদিকে বন্ধুরা আজকে বানাবো সন্ধ্যার সময় মানে রাতের খাবার বানাবো খিচুড়ি খিচুড়িতে নিয়েছি এই যে ডাল ধুয়ে রেখেছি এই যে ডাল দিয়ে রেখেছি আর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আজকে কুমড়ো কুমড়ো দিয়ে খিচুড়ি একটু আলু আছে আর যে চাল ধুয়ে নিচ্ছি এই যে দেখা
বন্ধুরা দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি ডাল মুগের ডাল তারপরে আমি ভাত দিচ্ছি কিছুক্ষণ বন্ধুরা কুমড়ার মধ্যে আলু কুমড়ার মধ্যে দিয়ে দিলাম এখন পটল আর হচ্ছে বেগুন চলো দেখতে থাকো তো বন্ধুরা চাল দিয়ে দিচ্ছি সবজিটা ভাজা ভাজি হয়ে গেছে চাল দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পরে একটু ভাজা ভাজি করতে হবে চাল বেশি হচ্ছে নাকি আবার এটাকে কিছুক্ষণ ভাজবো বন্ধুরা জল দিয়ে দিয়েছি ভাজা ভাজি হয়ে গেছে জল দিয়ে দিয়েছি জল সেদ্ধ হয়ে গেলে তখন আর একবার এই যে খিচুড়ি চলো একটু পরে দেখো তো বন্ধুরা এই যে পাঁপড় হচ্ছে আর এই যে এখানে খিচুড়ি হয়ে গেছে দেখো তো খিচুড়িটা হয়ে গেছে একদম এই পাঁপড় হচ্ছে আর ওই যে আছে ঘি দেখি তো ঘিতে দেখাবে এই যে আছে ঘি এই পাঁপড় খিচুড়ি আর ঘি খাওয়া হবে আর আর কি আছে একটু আলু দম আছে যে খাবে খাবে না খাবে নাই তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট রাত 10টা বেজে গেছে এখন লক্ষ্মী পূজাও হয়ে গেছে দিনের বেলা লক্ষ্মী পূজা হয়ে গেছে দিনের বেলা ক্ষীর পুরি মানে পায়েস পুরি করেছিলাম আলু দম করেছিলাম আর এখন রাত্রে খিচুড়ি করলাম তোমরা দেখতে পেলে দেখেছো তো ভিডিওটা এখানেই রাখবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কমেন্টে জানাবে আর হচ্ছে সবাই ভালো থাকবে গুড নাইট বাই বাই চলে যাচ্ছি